প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তারকা কথনে। আপনারা আজকে যাদেরকে আমার পাশে দেখতে পাচ্ছেন তারা দুজন অত্যন্ত বিখ্যাত মানুষ, একজন লেখক এবং চ্যানেল আইয়ের প্রধান, তিনি ফরিদুর রেজা সাগর। আরেকজন আছেন সাগরের পাশে, কাইজার চৌধুরী, আমাদের শিশু সাহিত্যের একজন উজ্জ্বল তারকা। এবং আমার পাশে যিনি আছেন কামরুজ্জামান কাজল, তিনি চন্দ্রাবতী একাডেমি নামে একটি বিখ্যাত প্রকাশন সংস্থার স্বত্বাধিকারী, এবং তিনি একটি পুরস্কার প্রবর্তন করেছেন গত কয়েক বছর আগে, চন্দ্রাবতী একাডেমি শিশু সাহিত্য পুরস্কার। সৌভাগ্যক্রমে এই পুরস্কারটা আমরা যে তিনজন এখানে লেখক আছি, ফরিদুর রেজা সাগর, কাইজার চৌধুরী এবং আমি, আমরা এই পুরস্কারটা পেয়েছি। সাগর এবং কাইজার ভাই এই বছর পেয়েছেন, আমি আগের বছর পেয়েছিলাম। আমরা আসলে এই বিষয়টি নিয়েই আজকে এখানে কথা বলতে চাই সাগর। কথার সূত্র ধরে আমি একটু কাজলের কাছে জানতে চাইব যে কোন চিন্তা চেতনা থেকে তিনি এই পুরস্কার প্রবর্তন করেছিলেন, আমি সেই জায়গাটা একটু জানতে চাই। ধন্যবাদ মিলন ভাই। আমি ছোট সময় স্কুল জীবনে শিশু সংগঠন করেছি চাঁদেরহাট। সেই চাঁদেরহাটে আমি মিলন ভাইকে দেখেছি, আমি বাচ্চাদের লেখা পড়েছি, কাইজার চৌধুরীর লেখা পড়েছি, সাগর ভাই সেই চাঁদেরহাট সাথে যুক্ত ছিল, রফিকুল হক দাদুভাই ছিলেন, আলী এম ভাই ছিলেন। সবসময় শিশুদের পড়ার জন্য যে বিষয়টা ছিল শিশুতোষ বই, তারা কষ্ট করে, আমি শিশুতোষ লেখাটা সবচেয়ে কঠিন কাজ, সেই শিশুতোষ লেখাটা লিখেছেন যারা শিশু সাহিত্যিক, তাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি। সেখান থেকে আমি যখন প্রকাশনা সংস্থায় আসলাম, আমার কাছে মনে হলো যে শিশুতোষ বই নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করছি। আচ্ছা, এখন শিশুদের মনোজগৎকে তৈরি করার জন্য যারা কাজ করছেন শিশু সাহিত্যিকরা, এখানে কাইজার চৌধুরী কোনো দিনই কখনও উনি বড়দের লেখা লেখেননি, উনি সবসময় শিশুদের লেখা লিখেছেন। সাগর ভাই উনি প্রথম চলচ্চিত্র প্রেসিডেন্টের নায়ক ছিলেন, শিশুদের উপর লিখেছেন, বল্টুবুতের গল্প আমি সিরিজ ছাপছি। সাগরের প্রচুর ছোটদের লেখা আছে, সাগর জীবন শুরুই করেছিল ছোটদের লেখা থেকে, ছোটদের জায়গা থেকে, এবং সাগর ওখান থেকে কিন্তু কখনো সরে নেই। জি, এখনো সে এখনো শিশুদের লেখা আছে এবং শিশুদের উপরেই উনি লেখালেখি করেন, এবং শিশু চলচ্চিত্র প্রথম বাংলাদেশ সেটার অভিনয় উনি করেছেন। হ্যাঁ, সেটা পাকিস্তান আমলে প্রেসিডেন্ট নামে একটা সিনেমা, সেটার নায়ক ছিলেন তিনি এবং এটার পরিচালক ছিলেন ফরিদুর রেজা সাগরের পিতা ফজলুল হক সাহেব। আচ্ছা, সেই সূত্র থেকে আমার কাছে মনে হয় যে আমরা যারা শিশুরা যারা মনোজগৎ তৈরি করছি, শিশু সাহিত্যিকরা লিখছেন, তাদের যে সর্বময়ক্ষম, মানে জানার যে সার্বিকভাবে মূল্যায়ন, সেই মূল্যায়নটা ক্ষুদ্রভাবে হলেও আমরা করার চেষ্টা করেছি। আমরা চিন্তা করেছি, আমি মিলন ভাইকে পুরস্কার দিয়েছি, মিলন ভাই আমার কাছে মনে হয়েছে মিলন ভাই আমার এখানে পদদলি দিয়েছে চন্দ্রাবতী একাডেমির পুরস্কারটা গ্রহণ করার জন্য। আমরা সামান্য ঋণ পরিশোধ করতে পেরেছি ইন্দ্রদুল্লক মিলন, এখানে ফরিদুর সাগর ভাই আছেন, উনি সচরাচর খুব কম অনুষ্ঠানে যান, কিন্তু যখন আমাদের সেই অনুষ্ঠানে উনি গিয়েছেন, আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে যে না, আমরা এই যে উনি যে কষ্ট করছেন লিখছেন সেই জায়গাটা শিশুদের জন্য আমরা এখানে একটু হলো মূল্যায়ন করতে পেরেছি। কাইজার ভাই সবসময় যিনি শিশুদের জন্য, সাগর ভাই শিশুদের জন্য লিখছেন, ওনাদের কাছে আমরা একটা ঋণ স্বীকার করেছি। এই জন্যই শিশুদের কাছে, বাচ্চাদের, মানে সবার কাছে শিশু সাহিত্যিকদের একটু ঋণ স্বীকার করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা নিয়ে আমরা চিন্তা। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে কাজল, সুন্দর করেই বললে চন্দ্রাবতী একাডেমি শিশু সাহিত্য পুরস্কারের ব্যাপারটি এবং কীভাবে কোন চিন্তা চেতনা থেকে তুমি শুরু করেছিলে। তুমি চাঁদেরহাটের কথা বললে, আমাদেরকে আসলে সাগর বা আমি বা আফজাল রহমান, এরকম আমাদের যারা বন্ধুরা, আমরা একসঙ্গে বড় হয়ে উঠবার কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা সবাই চাঁদেরহাট থেকে এসেছি। আমাদের বন্ধুত্বের জায়গাটা মূলত চাঁদেরহাট তৈরি করে দিয়েছিল, সাহিত্যের জায়গাটাও তৈরি করে দিয়েছে। তো আমি সাগরের কাছে যাবার আগে একটু কাইজার ভাইয়ের সঙ্গে কথা বলি। কাইজার ভাই, এই যে পুরস্কার প্রসঙ্গে কামরুজ্জামান কাজল বলছিলেন যে শিশু সাহিত্যিকদের অনুপ্রাণিত করবার জন্য এই পুরস্কারটা প্রবর্তন করা হয়েছে, আপনি তো সারা জীবন ধরে লিখছেন, সে একটা কথা বলছিল যে আপনি কখনো বড়দের জন্য লেখেননি, তো আমি যেটা বিশ্বাস করি কাইজার ভাই, আপনি আমাদের একটু অগ্রজ, আমি মনে করি যে শিশু সাহিত্যিকদের আলাদা করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেটা না থাকলেও কোনো ক্ষতি ছিল না, কারণ রবীন্দ্রনাথ তো সব রকমের লেখা লিখেছেন এবং রবীন্দ্র পরবর্তী সময়ে যারা বড় লেখক বাংলা সাহিত্যের, প্রত্যেকে ছোটদের জন্য লিখেছেন। বিভূতিভূষণের চাঁদের পাহাড় না পড়লে তাকে, মানে তাকে আমরা পাঠকই মনে করব না, একটা আমাদের কাছে ব্যাপারটা এরকম ছিল।
তো আমি মনে করি যে আপনি শুধুমাত্র ছোটদের নিয়ে কাজ করেছেন, এর পেছনে যুক্তিটা কি ছিল? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, কারণ শুরু করেছিলাম ওটা এখনো শেষ করতে পারিনি, এটাই একমাত্র যুক্তি। না, একজন লেখক তো নিজের মানে মৃত্যু মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকেন, লেখক হিসেবে থাকতে চান। আমি মনে করি যে আমার সত্তার 1% আমি লেখক, বাকি 99% আমি পাঠক। ছোটবেলায় ওই কিশোর উপযোগী গল্প বা ও পড়েই কেটেছে, এখনও যাচ্ছে, এখনও যাচ্ছে। আমি ওই আমার ছেলেবেলা থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি, এখনও না। কথা হচ্ছে অনেক রচনা আমি লিখেছি। আমার কাছে একটা প্রশ্ন যে কটা রচনা গল্প হয়ে উঠেছে, তার বড় প্রশ্ন যে ওই গল্পগুলোর কতটা কিশোর উপযোগী হয়েছে। মারাত্মক প্রশ্ন তারপরে কটা কিশোরটা পড়েছে। বহু বছর আগে এক প্রকাশক আমাকে বলেছিলেন যে বিদেশি বই আমদানি হবে না, সুতরাং আপনার জন্য তো সুখবর। আমি বললাম কেন সুখবর কেন? বললাম যে বলেন যে এখন আপনার বই কাটতে হবে বেশি। তা আমি বললাম আমার বই কি ইলিশ মাছ নাকি শাড়ি নাকি মশলা যে বিদেশি আমদানি বন্ধ হয়ে যাবে বলে আমার বই কাটতে হবে? তখন আমি প্রশ্ন করলাম যে আপনি জানেন, তখন 4টা বোর্ড ছিল, ঢাকা বোর্ডে কয়জন পরীক্ষা দিয়েছে এসএসসি এবারে? বলে না, বলে 1 লক্ষ। তো 4টা বোর্ড থেকে 4 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে, মানে ক্লাস 10-এ 4 লক্ষ, ক্লাস 9-এ 4 লক্ষ, ক্লাস 8-এ 4 লক্ষ, তো 16 লক্ষ পাঠক। আমার 2000 বই বিক্রি হচ্ছে না, প্রচারটা কোথায়? হাজার হাজার স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে একটা করে বই গেলেও তো 50,000 বই চলে যাওয়ার কথা। সেখানে আমি 200 বই 400 বই কাদের কাছে আমি পৌঁছতে পারছি কি? আমি সেই উদ্যোগটা কোথায়? আজকের কিশোর কি পড়ছে? লাইব্রেরিতে যাচ্ছে, বই পাড়া যাচ্ছে, বই মেলায় তো এত এত ভিড় দেখি, তো ওই ছোটদের ওখানে এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু কাদের হাতে বই আছে? বই নিয়ে বেরোচ্ছে কজন? উৎসাহটা একটু আগে বললাম যে ওই পড়ছে কি, ঠিক আছে। আমি একটা আমি আমার আমার ছেলেবেলা কেমন করে কাটিয়েছি শিবরাম চক্রবর্তীর সাথে কাটিয়েছি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাথে কাটিয়েছি, লীলা মজুমদারের সাথে কাটিয়েছি, পরবর্তীকালে এখলাসউদ্দিন আহমেদের সাথে কাটিয়েছি, আলী ইমামের সাথে কাটিয়েছি, ভালো লেগেছে, 1টা ঘন্টা সুন্দর কেটে গেছে। আমার মনে হয় কাইজার ভাই এখনও আমাদের ছেলে মেয়েরা পড়ে পড়ে, এই কারণে আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলে আমি এই প্রসঙ্গটাতে সাগরের কাছেও যেতে চাই। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে গত কয়েক বছরে ছোটদের লেখার বইগুলোর বিক্রি অনেক বেড়েছে, এটা সাগর নিশ্চয়ই লক্ষ্য করেছে, আমরা আপনিও আশা করি লক্ষ্য করেছেন। বই মেলাতে আপনি লক্ষ্য করবেন যে প্রচুর মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছেন এবং শিশু সাহিত্যের বইগুলো প্রচুর কেনা হচ্ছে। তো এই যে যারা বই কিনে নিয়ে যাচ্ছেন তারা নিশ্চয়ই পড়ছেন, ধরুন একটি বাড়িতে 10টা বই আছে, 1টা বই হলেও কেউ না কেউ পড়ছে। পড়ার মানে পড়ার অভ্যাসটা আপনার ছেলেবেলায় বা আমাদের ছেলেবেলায় যেরকম ছিল, এখন হয়তো ফরম্যাটটা বদলেছে,
ফরম্যাটটা বদলে গেছে। এখন তাদের হাতে একটা কম্পিউটার আছে, তাদের হাতে একটা মোবাইল আছে, তারা গেমসে আসক্ত হয়েছে বা তারা ই বুকস পড়ছে, কোনো না কোনো ফরম্যাটে পড়াটা কিন্তু হচ্ছে। এটা এই প্রসঙ্গে আমি যদি সাগরের মতামতটা জানতে চাই, তোমার কি মনে হয় পড়ার অভ্যাসটি কি কমেছে আমাদের ছেলে মেয়েদের? পড়ার অভ্যাসটা বেড়েছে, কিন্তু যে কথাটা কাজী বলছেন যে এতটা বাড়েনি যেটা আমরা উল্লেখ করতে পারি। সব কিছুতে অনেক অনেক পরিমাণ বেড়েছে। যে লাইব্রেরির কথা বললো, বাংলাদেশের যে পরিমাণ লাইব্রেরি রয়েছে, এখন ডিজিটালে বই বিক্রি হচ্ছে, সব কিছু মিলিয়ে পাঠক যতটা হওয়ার কথা ছিল ঠিক ততটা শিশু সাহিত্যে বা বইয়ের পাঠকই বাংলাদেশে হচ্ছে না, এটাই বোধ হয় আপনার। সেটা না হওয়ার কারণ কিন্তু মানে আমরা মার্কেটিং করতে পারছি না, আমরা বলতে পারছি না যে আমাদের এই বইটা বেরিয়েছে, এই মাসে এই বই বেরোবে, এই লেখকের যে আমরা যে পাঠকের কাছে পৌঁছাবো সেটা আমরা করতে পারছি না। তো এই যে পাঠকের কাছে না পৌঁছানোর জন্য যে মার্কেটিংটার কথা কাইজার ভাই বললেন এবং তুমিও বললে, বা যে প্রচারণার কথা বলা হলো, সেগুলোর পদ্ধতি কী হতে পারে বা কেন আমরা এটা করছি না? তুমি তো একটি এত বড় চ্যানেলাই তুমি পরিচালনা করছো, তো এই জায়গাটা থেকে কী করণীয় আসলে বলো? এটা করণীয় ব্যাপারটাকে আমাদের দেশে আমি যেটা আমি মানে তোমার তুমি তো অনেক বই লিখেছো, মানে অনেক প্রকাশকদের সঙ্গে যুক্ত, কাজের ভাবে যুক্ত, আমি অতটা যুক্ত না, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে বই যেই প্রকাশনা সংস্থা বের করে তার বাইরে আর খুব একটা কোথাও যায় না। তাহলে যেখানে হচ্ছে যে আটকে যাচ্ছে কিন্তু ওই তার যে কটা দোকান আছে সেখানটাই, পাঠকের পক্ষে সেখানে যাওয়া গিয়ে বই বের করা এটা খুব কঠিন ব্যাপার। আমরা কিন্তু বলতে পারি না, আমরা যেমন একটা গানের ক্যাসেট বেরোলে বলতে পারি এলফিন রোডের সব দোকানে, কিংবা সিডি যখন ক্যাসেট বেরোতো যে সিডি সব দোকানে সারা দেশে পাওয়া যাচ্ছে, বইয়ের ব্যাপারে কিন্তু আমরা এটা বলতে পারি না। কাজল যে বইটা বের করে এটা আরেকটা বড় প্রকাশনা সংস্থায় খুব একটা পাওয়া যায়। কিন্তু একটা সময়ে বাংলাদেশে এই জিনিসটা আমি দেখেছি, আমি প্রকাশনা জায়গাটার সঙ্গে আমি গ্যান্ডারিয়াতে থাকতাম, রোজ আমি উপস্থিত হতাম বাংলা বাজারে, যেটা বইয়ের সবচাইতে বড় বাজার। আমি একটা সময় লক্ষ্য করেছি যে প্রচুর ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভেতর থেকে বিভিন্ন স্টলের ক্রেতারা আসছেন, মানে দোকানিরা আসছেন এবং বই কিনে নিয়ে তাদের জায়গা থেকে বিক্রি করছেন। বাংলা বাজারে সেই পদ্ধতিটা এখনও আছে, কিন্তু বাংলা বাংলা একাডেমিতে যে বইমেলাটা হয়, একুশের বইমেলা, সেখানে এই পদ্ধতিটা নেই, যে যে প্রকাশক তার বইটি বিক্রি করবেন। এটা সারা পৃথিবীতে এইভাবে হয়, মেলাতে যে বইগুলি বিক্রি হয়, আদারওয়াইজ তো সর্বত্র বই পাওয়া যাবে। সেখানে পাবলিশারদের কোনো গাফিলতি আছে কিনা বা তাদের বাংলা বাজারে কি এখন কাজের, আমি কাজের ভালো বলতে পারবে, এখন কি কাজের বই অন্য প্রকাশন স্থলে পাওয়া যায়? কিন্তু এটা এক সময় পাওয়া যেত, সবাই সবার বই বিক্রি করত। কাজের যদি কিন্তু সেই কথাটাই বলতে চাই, সেই কথাটা এই বিপণনটা তো হারিয়ে যাচ্ছে, বিপণনটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা বই কোথায় পাবো? আমি মেলার কথা, মেলাতে ঠিক আছে, মেলায় যে প্রয়োজন প্রচার হওয়া দরকার, আমি কাজল স্টলের সামনে কিন্তু জানতে পারছি না যে ইন্দ্রনাথ মিলন নতুন কি বই লিখেছে যেটা ওখানে পাওয়া যাচ্ছে, এটারও তো একটা প্রচার। সাগর, আমি যদি একটু অন্যভাবে বলি প্লিজ, সেটা হচ্ছে আমরা লেখকরা কি পাঠকদের সেই মনোযোগ আকর্ষণ করতে পারছি যে কারণে পাঠক এসে বিভিন্ন জায়গায় বইটি খুঁজবে? এই জায়গায় লেখকদের কোনো ঘাটতি আছে কিনা তোমার কি মনে হয়? না, এটা আমি একমত হতে পারছি না, কারণ লেখকরা না, আমি একমত হওয়ার কথা বলছি না, প্রশ্ন করে প্রশ্নটা হলো, প্রচুর লেখক লিখছি আমরা, অনেক লেখকের সংখ্যা কিন্তু বাড়ছে, ফলে কাল লেখা কার ভাল লাগবে এটা তো যাই না বাজারে। এখানে আমি আরেকটি প্রসঙ্গ বলি, গত বছরের কথা ধরো, বাংলা একাডেমি বইমেলা উপলক্ষে প্রায় 5,000 বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশে 5,000 মানের লেখক, 5,000 লেখক আছেন যারা খুব মানসম্পন্ন লেখা লেখেন, নেই। যদি সারা মেলা খুঁজে আমি 200, 250 বা 500 বই পাই মানসম্পন্ন লেখকরা লিখেছেন, বাকি 4,500 বই কারা লিখেছেন? তাদের বই কি পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারছে? এখানে প্রশ্ন, 5,000 না, 500 বই, 5টা বই যদি তুমি পাও, সেই 5টা বই বিক্রি হয়েছে কিনা? 5টা বই পাঠকের কাছে পৌঁছেছে? সাগর, বিক্রি হচ্ছে, কোনো কোনো বই তো বিক্রি হচ্ছে। ধরো হুমায়ুন আহমেদ এখনও বিক্রি হয়, জাফর ইকবালের বই বিক্রি হয়, আনিসুল হকের বই বিক্রি হয়, বা ইমদাদুল হক মিলনের বই বিক্রি হয়, বা ফরিদুর রেজা সাগরের বই বিক্রি হয়। সেই পরিমাণটা কত? সেই পরিমাণটা কিন্তু পরিমাণ যদি একটু আগে যে কথা বলছে, সেই পরিমাণটা কিন্তু ওই পরিমাণ আশানুরূপ না। হুমায়ুন আহমেদের বই অনেক বিক্রি হয় বা হিমান্ত ধরক মিলনের অনেক বই বিক্রি হয় বলে কার তুলনায় কত বিক্রি হয়? সেটা আমরা যদি সত্যজিৎ রায়ের বই এখন কলকাতায় দেখি, এখনও যে পরিমাণ বিক্রি হয় এত বছর পরে, সেটা বিস্ময়কর। না, সেটা বিস্ময়কর।
তাতে কোনো সন্দেহ নেই, তোমার এই এটা খুবই যৌক্তিক, সেই অবস্থাটা আমাদের নেই। মিলন, আমি আমি না না প্লিজ প্লিজ চলো, এই জন্য হয়তো যে আমাদের এইটা আমরা বড় বেশি একুশ কেন্দ্রিক হয়ে গেছি, যত বই সব একুশেতেই প্রকাশ করতে হবে। এই এটা হচ্ছে, এটা ঠিক যে একটা সময়ে বাংলা বাজার থেকে প্রতি সপ্তাহে প্রতি মাসে বই বেরোতো, সেই প্রবণতাটা বন্ধ হয়ে গেছে, সবাই মেলা কেন্দ্রিক হয়ে গেছে, যে মেলায় গেলে মেলার দু মাস আগে থেকে বইগুলো ছাপবে, মেলাতে বের করবে, বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে ঘরে ফিরে যাবে। কি কাজল, এরকম একটা প্রবণতা হয়েছে এবং এটাও বইয়ের মার্কেটিং ব্যাপারে ক্ষতি। বাংলা বাজার একসময় ছিল বইয়ের আড়ত, বই সব জায়গায় পাওয়া যায়, এখন কিন্তু বাংলা বাজার নক্ষত্রের মধ্যে দূরত্বে, দূর অনেক দূরে বাংলা বাজার। আমরা মনে করি কেউ বাংলা বাজারে যাবে গিয়ে বই কিনবে, কজন পাঠক আছে, তার চেয়ে অনেক বেশি বই বিক্রি হচ্ছে বাংলা একাডেমিতে। না তা হচ্ছে, বাংলা একাডেমি বই মেলাতে গত বছর আমরা শুনেছি কত 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 টাকার বই বিক্রি হয়েছে কাজল, আমার মনে আছে 93 সালের বই মেলায় এক মাসের বই মেলায় আমার একটি বই 87,000 কপি বিক্রি হয়েছিল, তো সেইগুলো ইতিহাস হয়ে আছে। কিন্তু এখন এই কথাটা সত্য যে এই কথাটা, তুমি 93 সালে যদি 87,000 কপি বিক্রি হয়ে থাকে তাহলে 2019 বিক্রি হওয়া উচিত কতগুলো? 5,000 হয় না সেখানটাই তো, এই জায়গাটা ঠিক আছে সাগর, কিন্তু আমি তোমাকে তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে কোন ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে আমরা পাঠক বাড়াতে পারি। পাঠক লেখার মান বাড়াতে হবে, মার্কেটিং বাড়াতে হবে, সব কিছু মিলিয়ে বইয়ের আরও মানে নানা রকম ফরম্যাটের লোকজনের কাছে যেতে হবে। এই যে একটু আগে আমরা তোমার সঙ্গে সই করলাম যে তোমার সমস্ত লেখা আমরা ডিজিটাল পদ্ধতিতে টেলিভিশনের পর্দা বিভিন্ন জায়গায় নিয়ে যাব, সেখানে কিন্তু পাঠক বাড়বে। আমার তো এমন মনে আছে যে আমি টেলিভিশনে একটা নাটক করলাম ফেব্রুয়ারি বইমেলাতে, ওই নাটকের কারণে বইয়ের বিক্রি বেড়ে গেল। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে এগুলো বহুবার হয়েছে, তার নাটকের একটা বিশাল দর্শক ছিল, তারা এসে তার বইগুলোও কিনতেন। এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের কিছুটা নষ্ট, কিছুটা কেন নষ্টই হয়ে গেছে। এই এর পেছনে কারণগুলো কি আপনার মনে হয় কাইজার ভাই? কোনো আমি প্রকাশকদের উদ্দেশ্যে বলবো, কারণ এটা তো তাদের ব্যবসা, আর দায়িত্ব আছে, কিন্তু মূলত তো ব্যবসা। 100 টাকা দিয়ে উনি এই প্রোডাকশনটা করেছেন, তাকে তো তো 110 টাকা তাকে তো আনতে হবে ঘরে, ঠিক আছে। এর জন্য তারা কি উদ্যোগটা নিয়েছেন? আমি লেখক হিসেবে আমি আমার র মেটেরিয়াল দিয়ে তো আমি দিয়ে দিলাম তাকে, কিন্তু সে ফিনিশ গুডসটা ডিস্ট্রিবিউশনে কাজল তোমাদের পদ্ধতিটা কি? এই যে কাইজার ভাই যে প্রসঙ্গটা তুললেন যে তুমি একজন প্রকাশক হিসেবে মার্কেটিংটা করছো কিভাবে, পাঠকের কাছে বইটা কিভাবে তাদের ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছ, পদ্ধতিটা কি? আচ্ছা, আমি প্রথমত ফরিদুর সাগর ভাইয়ের বিষয়ে একটা কথা বলি। উনি বলেছেন যেটা, আসলে বই মেলা বইয়ের বাজারটা বাংলা বাজার কেন্দ্রিক হয়েছে, এখনও বাংলা বাজারই বেশি, বাইরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উঠতে পারেনি, গড়ে উঠতে পারেনি। যার ফলে হয়েছে কি যে বাংলা বাজারে যাতায়াত ব্যবস্থাটা একটু কঠিন সবার জন্যই, শুধু ঢাকা শহর না, অবশ্য পাইকারি যারা কিনতে আসে তারা হয়তো বাংলা বাজার দিয়ে কিনে যায়। আর একটা বড় সমস্যা হচ্ছে, ধরেন আমরা চন্দ্রপতি একাডেমিতে যে বইটা প্রকাশ করছি সেই বইটা সময় বিক্রি করছে না, অনন্য বিক্রি করছে না, বা অন্যজন বিক্রি করছে না। কয়েকটা বুক সেন্টার আছে যেমন পাঠক সমাবেশের মতো বাতিগড়ি, কয়েকজন ছাড়া আমাদের বইটা সময় বিক্রি করবে না, অনন্য বইটা আমরা বিক্রি করছি, তারপর বইটা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে নাই। এটা একটা বড় সমস্যা হচ্ছে যে পাঠকরা মানে বইগুলি সারা বাংলাদেশে ছড়ানো না পড়লে তারা পাচ্ছে না, এটা একটা প্রকাশকদের জন্য একটা ব্যর্থতা বলতে পারেন। তোমরা কি পদ্ধতি নিচ্ছ যাতে এখন যেটা হচ্ছে, আমরা ধরেন ওই যে rokomari.com এর মাধ্যমে কিছু প্রচার করার চেষ্টা করছি, ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছি। আর বিজ্ঞাপনের বিষয়টা হলো, বিজ্ঞাপন যদি দিতে যাই সেটা ওই সব যে খরচ হয় সেই খরচের সাথে ইয়ে করে সমন্বয় করে একটু কঠিন হয় সব বইয়ের বিষয়ে। তোমরা তো পারো চ্যানেলগুলির সঙ্গে কথা বলতে, বড় পত্রিকাগুলোর সঙ্গে কথা বলতে, যে একটা বিশেষ বিশেষ ডিসকাউন্টে তোমাদেরকে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা যায়। এটা শুধু বইমেলা কেন্দ্রিক হয়ে যা, এটা শুধু বইমেলাতেই সবাই বিজ্ঞাপনটা দেয়, সারা বছর যদি প্রচারটা করতো আমার ধারণা যে বইয়ের বিক্রি বাড়তো। আর এটা প্রকাশকদের বইয়ের যে মানে স্টলের কথা, স্টল বলি আমরা দোকান, এটা তো একদম কমে গেছে। আগে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে একটা বইয়ের একাধিক ছিল, এখন তো এগুলো কমে গেছে। ফলে সবকিছু মিলিয়ে মানে মাসুদ একসময় ভাড়া দেওয়া হতো, হ্যাঁ মানে
বই ভাড়া দেওয়া হচ্ছে সেরকম দিন আমরা পার করি এবং সেরকম অনেক স্টলে বই ভাড়ায় আনতে যেতাম আমরা, আমরা ভাড়া এনে পড়েছি সেখানে। আজকে কেন আমরা পিছিয়ে যাচ্ছি এটা আরেকটা কথা, কিন্তু বই বিক্রি অবশ্যই অবশ্যই আরও বেশি হওয়া উচিত। এই মুহূর্তে আমি বলতে পারি একটা পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার স্যাপার আছে। আমি কিশোর উপযোগী সাময়িকের কথা বলছি। একাত্তর পর্যন্ত আমরা কচিকাঁচা দেখেছি, টাপুর টুপুর দেখেছি, খেলাঘর, মুকুল, এই চারটা আমি বলে যেতে পারি এখনই। মুকুলের মাহফিল না, মুকুল, মুকুল পত্রিকা, মুকুল পত্রিকা, কিশোর উপযোগী চারটা, এখন কয়টা? 50 বছর পরে টয়টুম্বুর, টয়টুম্বুর জি আছে, নিয়মিত বেরোয়, নিয়মিত আছে, খুবই নিয়মিত। গত কয়েক বছর ধরে কিশোর আলো বেরোচ্ছে, শিশু পত্রিকা বের করার চেষ্টা করছে, হিমশিম খাচ্ছে বিজ্ঞাপনের জন্য, কোটি কোটি টাকা টেলিভিশনে যাচ্ছে, তার 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 জিঙ্গল যাচ্ছে, তার তার অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে, কিন্তু কিশোরদের জন্য একটা পত্রিকা ওই নিয়মিতভাবে যে তারা বিজ্ঞাপন দিয়ে যাবেন তেমন উদ্যোগ আমি পাচ্ছি না। আর প্রচার, 300 কপি বিক্রি হলে খুব খুশি, আবার সে আমি আবার আবার চলে যাই। 15 লক্ষ অধিবাসী ছিলাম আমরা ঢাকার 71-এ, সেইখানে 2000-3000 হয়ে যেত, এখন 2.5 কোটির, 2.5 কোটি ভিড়ে আবার সেই 2000। আমি একজন আপনাকে একজন অভিজ্ঞ লেখক হিসেবে যদি আমি আপনাকে বলি যে এই জায়গাটা থেকে বেরোবার চিন্তাটা কি আপনার, কি হতে পারে, কোন পদ্ধতিতে এগুলে আপনারা দুজনেই কিন্তু এই প্রশ্নটার জবাব আমাকে একটু পরিষ্কার করে দিতে পারেন যে এই পদ্ধতিতে গেলে আমরা মনে করি বইয়ের বিক্রিটা বাড়বে? কাজের ভাই বলেন, তারপর সাগরও বলবে। পাঠককে অনেক সচেতন হতে হবে, পাঠককেও এগিয়ে আসতে হবে যে কোন বইটা সে পড়বে, মাসে আমি 2টো বই কিনবো, কিংবা আমি সপ্তাহে, আগে একটা ছিল যে বই উপহার দেখা দেবে বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে দাও, কি কোন অনুষ্ঠানে বই উপহার দেখায়, বিয়েতেই দাও হতো, তাহলে আমাকে তো সচেতন হতে হবে। কিন্তু শুধু লেখক ভালো লেখা লিখবে কিংবা প্রকাশক ভালো বই প্রকাশ করবে, তার সবার প্রত্যেকেই দায়িত্ব দিতে হবে, এই দায়িত্ববোধটা না জন্মানে। সাগর, আমি একটা কথা অনেক অনুষ্ঠানে বলি, সেটা হচ্ছে যে আমরা, ধরো আমরা যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, আমরা জন্মে আমাদের বাড়িতে একটা ছোট্ট বইয়ের আলমারি দেখতাম, একটা বইয়ের আলমারি সব বাড়িতে ছিল, সে আলমারিতে কিছু বই ছিল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, এই বইগুলো আমরা, বিষাদ সিন্ধু বইটি থাকতই মীর মোশাররফ হোসেনের, এই বইগুলো দেখে আমরা বড় হয়েছি। একটা শিশু যখন জন্মে তার বাড়িতে একটা বইয়ের আলমারি দেখবে, কৌতূহলেও সে একটি বই কখনো না কখনো বের করবে, ঠাকুমার ঝুলি বের করবে, পড়ার চেষ্টা করবে। পাঠাভ্যাসটা আমার ধারণা তৈরি হওয়া উচিত বাড়ি থেকে। এখন সেই ক্ষেত্রে আমরা অভিভাবকরা কতটা ভূমিকা পালন? অ্যাবসলিউটলি, আমি সেই কথাই বলতে চাচ্ছিলাম, তাগিদ আসতে হবে বাবা মার কাছ, পরিবার থেকে, পরিবার থেকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এটা কাজলও ভালো বলবে, সাগর মেলাতে একটু কম যায় কিন্তু তারপরে সে সব খবরই রাখে। গত কয়েক বছর ধরে আমি এটা লক্ষ্য করছি যে শিশুদের বইয়ের বিক্রি একটু বেড়েছে, বেড়েছে, এটা 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 কাজলও আমার সঙ্গে একমত হবে। এই যে বেড়েছে, এই বাড়ার প্রবণতাটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আগামী 10-15 বছরে এই জেনারেশনটা আবার তৈরি হবে, যারা আজকে বই পড়ছে তারা তাদের সন্তানদের পড়াবে। আমার মনে হয় যে কারণে সচেতনতার কথা তুমি বললে, এই সচেতনতা বাড়ি থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হওয়া দরকার, সেই সুসময়ের অপেক্ষা। আর 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 কি কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা দরকার আমি মনে, মানে আরেকটি বিষয় নিয়ে, কি কি বিষয় না, আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা দরকার, সেটি হচ্ছে আমি কাজের ভাইকে প্রথমে জানতে চাই, এই যে আপনি চন্দ্রাবতী শিশু সাহিত্য পুরস্কার, শিশু সাহিত্য পুরস্কারটা পেলেন, আপনার অনুভূতিটা কীরকম যে এই প্রতিষ্ঠানটি একক চেষ্টা একটি পুরস্কার দিচ্ছে, মানসম্পন্ন পুরস্কার, যেটা ঠিক উপযুক্ত লেখককে দেওয়া হচ্ছে, আপনার অনুভূতিটা কিরকম? ওটা ওদিনই বলে দিয়েছি, আজকে একটু আমরা চ্যানেলের দর্শকদের জানাই যে আপনার অনুভূতিটা কি। ছোট ছিল বলে মনে আছে, সেটা হচ্ছে একটা ভিন্ন মাত্রা,
একটা ভিন্ন মাত্রা, কারণ এটা প্রথম একটা আন্তর্জাতিক শিশু সাহিত্য সম্মেলন হচ্ছে এটা প্রথমবারের মতো। আর এই গোটা আয়োজনটাই বঙ্গবন্ধুর উদ্দেশ্যে তাকে উৎসর্গ করে আয়োজনটা, এই দুইয়ের মধ্যে আমাকে বেছে নেওয়া, সাগরকে বেছে নেওয়া, এটা অন্যরকম ভিন্ন একটা আছে না? আমার মনে আছে যে 14 সালে যখন 13-র বাংলা একাডেমিটা আসলো আমার হাতে, ওই প্রথমবার চালু হলো যে ফেব্রুয়ারির 1 তারিখেই ওটা পুরস্কারটা দেওয়া হবে। আর কার হাত থেকে পেলাম? বঙ্গবন্ধু কন্যার হাত থেকে। তো এই সৌভাগ্য কজনের হয়? ঠিক 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 তেমনি ওই কাজল যেটা করলো বঙ্গবন্ধুর দিকে কাছে উৎসর্গ করা হলো এবং সেই পুরস্কারটি আপনার হাতে এলো। এটা আমার হাতে এলো, এটা অন্যরকম মাত্রা, অন্যরকম অন্যরকম অনুভূতি। এটা আমার কাছে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সাগর, আমি সেদিনও বলেছিলাম, আমার আগে কাজের যদি বলেছিলেন, উনি যা বললেন আমিও একমত। এবং ডিসেম্বর মাস, এই বিজয়ের মাস, এই সময় এরকম একটা পুরস্কার পেতে অবশ্যই মানে অনেক অনেক ভালো লাগার ব্যাপার রয়েছে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আমি দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রিয় লেখকদের মুখ থেকে শুনলেন যে আমাদের পাঠক সংখ্যা কমে গেছে, মানুষ বইয়ের প্রতি সেই আগের মতো আগ্রহী নন। কিন্তু আমরা মনে করি যে একটি আলোকিত জাতি তৈরি করতে হলে তার হাতে বইটি তুলে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা বইমেলাতে দেখছি অনেক অভিভাবক, শিক্ষক তাদের সন্তানদের নিয়ে আসছেন, তাদের হাতে বই তুলে দিচ্ছেন। আমাদের বিনীত প্রার্থনা আপনাদের কাছে, আমরা যেন একটি আলোকিত জাতি হিসেবে তৈরি হতে পারি। আমাদের জাতির জনক যে স্বপ্ন আমাদের দেখিয়ে গেছেন, যে স্বপ্নের দেশ তৈরি করার চেষ্টা করছেন তার কন্যা, সেই দেশটি যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, নির্মাণ করতে চাই, তাহলে আমাদের সন্তানদের হাতে বই ছাড়া কোনো উপায় নেই। বইয়ের আলোয় আমাদের দেশটি আলোকিত হোক, আমাদের জাতি আলোকিত হোক, এই স্বপ্ন নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি। তারকা কথনে